ভুল। ভাই শালিটারও বিয়ে দিয়ে দিলি কিছু করার আগে, কিছু করার পরে বিয়ে দিতে পারতি। তো আমাদের যাওয়া হবে কন্যাস, রেডি হচ্ছে বেরোনো হবে কন্যাস যাওয়া হবে। আমরা চলেছি সারজা খোরপাক্কান কর্নাস বিচে যাচ্ছি, সব গ্যাং আছে, একজন নয় দুজন নয় তিনজন নয় চারজন নয় পাঁচজন নয় ছটা পাগলা সোদা বেকার হ্যায় ভাইয়া মে তো টুট গিয়া পাঞ্জাব পাঞ্জাব করে যাবে না জি চেঞ্জ জায়গা লাগ মতন চলে যাবে হো যাবেন গ্যাং সব বাসেপুর। এটা গুড্ডু আমাদের সাথে আছে বিয়েওয়ালা বিশেষজ্ঞ। তাহলে বস কিরকম লাগছে বউ ছেড়ে বউ ছেলে ছেড়ে? বেকার লাগছে। তাহলে বউয়ের কথা মনে পড়ে? বিশাল মনে পড়ে, বিশাল রাত কাটে থাকে শুলে ঘুম ধরে না, সকাল হয়ে যায় আজান হয়ে যায় ঘুম লাগে না, যতদিন থাকবো ঠিক এইভাবেই কাটবে দু বছর। তো ঘর ছেড়ে বাইরে থাকতে কিরকম লাগছে? একদম ভালো লাগেনি, মন আর মানছে না, একদম মানছে না, যতই মানাবার চেষ্টা করা তো মন মানছে না। আগে ঘুরতে বেরিয়ে ভালো লাগছে? হ্যাঁ একটু তো মোটামুটি ভালো ফিল হচ্ছে। দেখো আমাদের কি বড় মসজিদ, আমার ফেভারিট জায়গার মধ্যে একটা জায়গা, আসতে তো খুবই মন চাই এখানে, আমাকে খুবই ভালো লাগে জায়গাটা, সমুদ্র ধার প্লাস এখানে ফুটবল গ্রাউন্ড আছে, অনেক কিছু আছে, বাচ্চাদের খেলা অনেক কিছুই আছে, আমাকে আসতে তো খুবই ভালো লাগে, সময় হয়ে ওঠে না, খুব দারুণ প্লেসটা। আমাদের তিন দিন হলিডে আছে, তিন দিনই এখন আসব, তিন দিনই বেড়াবো, খুব মজা করবো সকল মিলে। আজ স্পেশাল কারণ আজকে স্নান হবে, স্পিড বোট লিগ্যাল এনজয়, আজকে হবে পানির সাথে যুদ্ধ, জলের সাথে যুদ্ধ আজ। চলো আমরা চলে এসেছি বিচে, আজ আমি ক্যামেরা ম্যান, আজ আমি খালি শ্যুট করবো, ছেলে বা অ্যাক্টিং করবো, আমি শ্যুট করবো। বাংলা ডায়লগটা কি ভাই, বাংলা ডায়লগটা কি? Now ready?
बेकार है भैया, मैं तो टूट गया। তো অনেকদিন পরে সমুদ্রে স্নান করে খুব ভালো লাগলো, সবাই মিলে স্নান করা হলো, এখন বসে রেস্ট করা, রেস্ট নেওয়া হচ্ছে। ফ্রেন্ড বন্ধুরা, এই এখন সব ফ্রেন্ড গুলো ফটো তুলিয়ে বিজি আছে, এই দেখেন আবার কি এখানে শুট হচ্ছে, দেখেন এই দেখেন বন্দুক নেই, ফোন দিয়ে শুট করছে সবাই। অনেক চলা হয়েছে, রেস্ট নেওয়া হচ্ছে বসে এক জায়গায়, খুব ভালো লাগছে। অনেক দিন পরে আমাদের কাজের জন্য ঘোরা হয়নি, এখানে প্রপারলি ঘুরতে তো আসিনি, কাজ করতে এসেছি, তো বেশি ঘোরা হয়নি, তো ঘুরতে বেরিয়ে সকলের সাথে খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে ঘুরতে। আর এখানে বসে রেস্ট নিচ্ছি, পায়ে হালকা ব্যথা চালু হয়ে গেছে। ভাই শালিটারও বিয়ে দিয়ে দিলি কিছু করার আগে, কিছু করার পরে বিয়ে দিতে পারতি। তো প্রথমবার দুবাই এসে কিরকম লাগছে তোকে? হ্যাঁ খুব ভালো লাগছে, হেভি লাগছে। কিছু হোক আর না, বউয়ের কথা তো মনে পড়ছে? হ্যাঁ একদম মনে পড়ে, জানো বউ আমার আছে বলে আমার মনেই হয়। তো এখন স্নান করার টাইমে কি মনে হচ্ছিল, বউকে নিয়ে স্নান করলে কত ভালো হতো? খুব ভালো হতো, খুব ভালো লাগতো, কিন্তু আর অনেক আশা হলো, আর বউকে কি আর পাওয়া যাবে এখানে, লোক লোকের প্রেমিকা গেলে গা ধুতে, বউকে গেলে গা ধুতে, তাই দেখছি। ব্যাচেলার লাইফ ঝান্ড লাইফ, ব্যাচেলার লাইফ ঝান্ড লাইফ, তাই যে মেয়ে না থাকলে একটা ছেলের জীবন বেকার, কোনো মানেই থাকে না। এবার রুমের দিকে অগ্রসর, রুমে যাওয়া হচ্ছে। আজকে কিছু শপিং টপিং করার আছে, বেশ কিছু শপিং করার আছে, বাড়িতে যাবে তো কিছু পাঠানো হবে, যার জন্যে কিছু শপিং করার আছে। অবশেষে আমরা রুমে চলে এসেছি, আজকের মতন এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওয় ম্যাজিক মুমেন্ট।
প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ম্যাজিক মোমেন্ট।